নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। বৃহস্পতির শুভ দৃষ্টি চার রাশির সিন্ধুক ভর্তি টাকা আসতে চলেছে, অর্থাৎ এই বৃহস্পতির শুভ দৃষ্টিতে তেজুরি ভর্তি টাকা পেতে চলেছে এই চার রাশি। দেখুন, এখানে কোনো গল্প কথা না, কোনো মন গড়া কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আমি কিন্তু আলোচনা করব। ওই দুম করে কথা বলে পেলাম এই রাশিগুলো ভালো, এটা নয়। কেন হচ্ছে, কি কারণে বৃহস্পতি আপনাদেরকে অর্থ দিবে, ধনবর্ষা কেন করবে, সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। দেখুন, একটি কথা, কেউ কেউ বলছেন যে ধনবর্ষা স্যার আকাশ থেকে কি টাকা পড়বে? না, আক্ষরিক অর্থ নেবেন না। ধনবর্ষা বলতে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত কিন্তু আপনার হবেই। বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, এই শুভ গ্রহের যখন দৃষ্টি যখন পড়ে অমৃতর মতো হয়, যে ভাবের উপর দৃষ্টি পড়ে অমৃতর মতো পবিত্র, অর্থাৎ যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই ভাবগুলোকে স্ট্রং করে দেয়। এই বৃহস্পতির শুভ দৃষ্টি এই চার রাশি হতে চলেছে কোটিপতি, লিখে রাখুন। দেখুন, বৃহস্পতি বর্তমানে মীন রাশিতে সক্ষেত্রিক অবস্থান করছে এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। বৃহস্পতি আমাদের বিদ্যার কারকগ্রহ, বৃহস্পতি আমাদের জ্ঞানের কারকগ্রহ, বৃহস্পতি পুত্র সন্তানের কারকগ্রহ, বৃহস্পতি হচ্ছে সোনার কারকগ্রহ, গোল্ড। বৃহস্পতি আপনার চালের কারকগ্রহ, ঘিয়ের কারকগ্রহ, এগুলো হচ্ছে সমস্ত কিন্তু বৃহস্পতির আন্ডারে। বৃহস্পতি নিয়ন্ত্রণ করে এই সব দ্রব্যগুলোকে, বৃহস্পতি নিয়ন্ত্রণ করে ঘিকে, অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মছকে কেমন আছে সেটা কিন্তু দেখা দরকার। বৃহস্পতির প্লেসমেন্ট কেমন আছে এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা চলছে, এটাও কিন্তু একান্তই দেখা দরকার। এই যে বৃহস্পতির যে শুভ দৃষ্টি না, আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল এই সময় কিন্তু লিখে রাখুন, দিবেই দিবে। দেখুন, প্রথম আপনাদেরকে আমি একটি কথা বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু হয়। অর্থাৎ এই যে বৃহস্পতি যে মীন রাশিতে অবস্থান করে, যে চার রাশিকে মানে অর্থনৈতিক দিক থেকে বলবান করতে চলেছে, ধনশালী ব্যক্তিতে পরিণত করতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। দুর্দান্ত কানেকশান, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, ক্যারিয়ারের ক্ষেত্রে উত্থান আপনাদের থাকছে, সন্তান ক্ষেত্রে আপনাদের এই সময় শুভ, সন্তানের জায়গাটা নিয়ে আপনাদের কোনো সমস্যা কিন্তু থাকবে না। এবং আপনাদের শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, স্টক বিজনেস থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু আপনারা হবেন। এবং বৃশ্চিক রাশি আপনি যদি হন, যেহেতু ধনাধিপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে, এডুকেশনের দিকটা আপনাদের যথেষ্ট ভালো এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, নিজস্ব প্রপার্টি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে, একাধিক প্রপার্টি থাকা। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাদের রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের পঞ্চমভাবের উপর দৃষ্টি দিচ্ছে, দুর্দান্ত। দেখুন, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা উন্নতি আপনাদের ঘটাবে পঞ্চমভাব, হঠাৎ প্রাপ্তির জায়গা, সন্তানের ক্ষেত্র, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি হন
কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য উদয় হতে কিন্তু চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে মানে যারা গোল্ডের বিজনেস করছেন বা আপনার গ্লোসারির বিজনেস আছে এই জায়গাগুলো, বা আপনার গার্মেন্টসের বিজনেস আছে এই জায়গাগুলো কিন্তু, বা আপনার ক্ষেত্রে মিষ্টির দোকান আছে এই জায়গাগুলো কিন্তু, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই, অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী আপনাকে কিন্তু করবে এই বৃহস্পতি। আপনাকে বৃহস্পতির এই শুভ দৃষ্টি কর্কট রাশিকে করতে চলেছে ধনবর্ষা এক কথায়। মানে এক কথা আমি যদি বলি, বৃহস্পতির দৃষ্টি আপনাকে ফিরে তাকাতে হবে না, আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ দিতে চলেছে, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে, একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে, থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। আপনার বড় ভাই বোনদের থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, বড় ভাই বোনদের সাথে। ডুবে গেছে, আটকে গেছে এই টাকা আপনাদের রিকভারি এ সময় কিন্তু হবে। কন্যা রাশি লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। এবং দীর্ঘদিন ধরে সাকসেস পাচ্ছিলেন না, বাধা প্রাপ্তির মধ্যে দিয়ে চলছিল, সেই বাধাগুলো আপনাদের কিন্তু কাটবে এই সময়। এবং আপনাদের উন্নতি আর উন্নতি কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে শুভ বিবাহের জায়গা কিন্তু আপনাদের দেখা নির্দেশ করছে, এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, এবং আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনাদেরকে এই সময় কিন্তু দিবে কন্যা রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যেমন হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, মিথুন রাশির ক্ষেত্রে হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আপনার কর্মভাবে অবস্থান করে আপনার ধনভাবে দৃষ্টি দিচ্ছে, ধনের জায়গাটা আপনাদের মজবুত কিন্তু হবেই হবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা মজবুত, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়া, কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, বন্ধুবান্ধবদের সহযোগিতা পাবেন, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। এবং শেয়ার মার্কেটে গোল্ডের সঙ্গে যুক্ত আছে, গোল্ডের সঙ্গে বিশেষ করে যারা যুক্ত আছে সেখান থেকে আপনারা লাভ পাবেন এই সময়। এবং যারা চালের ব্যবসা করছেন, ঘিয়ের ব্যবসা করছেন, মিষ্টির দোকান আছে এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু হবে। অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন কিনা তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় কিন্তু দিবে। এবং গার্মেন্টসের বিজনেস যারা করছেন, জামা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কিন্তু প্রফিটের উপর প্রফিট কিন্তু আসতে চলেছে। বৃহস্পতির শুভ দৃষ্টি মিথুন রাশির ধনভাবেও পড়ছে, অর্থাৎ ধনের জায়গাটা আবারও বলছি তেজুরি ভর্তি টাকা দিতে চলেছে এই চার রাশিকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।